হিন্দুদের একটি অন্যতম পবিত্র উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় মূলত বোন বা দিদিরা তাদের ভাই বা দাদাদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বা বোনের মধ্যেই এখন এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তি মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়েই এই উৎসব পালিত হয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা জানব রাখি পরাবার মন্ত্র রাখি পরাবার বিশেষ নিয়ম রাখি বন্ধনের দিন কি উপহার দিলে সব থেকে শুভ হয় এবং তার সাথে জানব রাখি পূর্ণিমার সময় নির্ঘণ্ট এবং রাখি বন্ধনের সময় কখন হতে চলেছে ভদ্রাকাল ভদ্রা অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যে সময় নিয়ন্ত্রণে থাকে শনি দেবের বোন ভদ্রার কিন্তু ব্রহ্মার অভিশাপে এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না বলা হয় রাবণ এই ভদ্রাকালের মধ্যেই তার বোন সুপনকার হাত থেকে রাখি বেঁধেছিলেন যার ফলে এক বছরের মধ্যেই তার সব অংশ নাশ হয় তাই এই ভদ্রা সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা হয় না বিশেষ করে রাখি বন্ধন উৎসব পালিত হয় না দর্শক বন্ধুরা চলুন এবার দেখে নিই ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দশো একত্রিশ রাখি বন্ধনের সময় নির্ঘণ্ট কখন রাখি বাঁধা সব থেকে শুভ সময় থাকবে এবং ভদ্রাকালী বা কতক্ষণ থাকছে রাখি পূর্ণিমা সময় নির্ঘণ্ট দু হাজার পূর্ণিমা তিথিটি শুরু হবে পয়লা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার দিন রাত্রি দুটো সাঁত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ দোসরা ভাদ্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির উনিশে আগস্ট দু হাজার সোমবার দিন রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা এবছর আমরা দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির উনিশে আগস্ট দু হাজার সোমবার দিন রাখি বন্ধন উৎসব পালন করব আর এই দিন ভদ্রাকাল থাকছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাই এই সময়ের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা শুভ নয় বলেই গণ্য হবে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভদ্রাকালের মধ্যে ভদ্রামুখ বিশেষভাবেই অশুভ বলে গণ্য এই ভদ্রামুখ থাকবে সকাল দশটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা সাইত্রিশ মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা এবার রাখি বন্ধন উৎসব পালন করা অর্থাৎ ভাইয়ের হাতে রাখি পরাবার সব থেকে শুভ মুহূর্তটি থাকবে দুপুর দেড়টা থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এর মধ্যে আপনারা নির্দিদায় রাখি বন্ধন উৎসব হর্ষ উল্লাসের সাথে পালন করুন এর ফলে ভাইয়ের সমৃদ্ধি সৌভাগ্য এবং দীর্ঘায়ু প্রাপ্ত হবে দর্শক বন্ধুরা এ দিন সত্যনারায়ণ পুজোর জন্য শুভ সময় হচ্ছে সন্ধে ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা একচল্লিশ মিনিটের মধ্যে ভাইয়ের হাতে রাখি বাধার সময় এই মন্ত্রটি বলতে বলতে রাখি বাঁধতে হয় মন্ত্রটি হল জেনো বদ্ধ রাজা দানবেন্দ্র মহাবালা তেন তাম প্রতিবন্ধামি রক্ষে মা চালাম এর অর্থ হলো যে রক্ষা সূত্র দিয়ে পরম কৃপালু রাজা বলিকে বাধা হয়েছিল সেই পবিত্র সুতো তোমার কবজিকে বাজজি যা তোমায় সর্বদা বিপত্তির হাত থেকে রক্ষা করবে দর্শক রাখি পরানো হয়ে যাওয়ার পরে সাথে সাথে রাখি কখনোই খুলে রাখবেন না রাখি এক বছরের জন্য যত্ন করে রেখে দিতে হয় একটা লাল কাপড়ের মধ্যে রাখিটিকে যত্ন করে বেঁধে আপনারা যেখানে দামি জিনিসপত্র রাখেন সেখানে এক বছরের জন্য রেখে দেবেন পরের বছর আবার নতুন রাখি পরার পরে এই পুরনো রাখিটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসবেন বা অস্বত্য গাছের নিচে রেখে দেবেন দর্শক বন্ধুরা রাখি বন্ধনের সময় ভাইয়ের কবজিতে যখন রাখি বাঁধা হয় তখন সব সময় তিনটি গিট বাঁধতে হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রাখি বাঁধার সময় তিনটে গিট দিলে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অত্যন্ত প্রসন্ন হন রাখির প্রথম গিট বাঁধা হয় ভাইয়ের দীর্ঘায়ু কামনায় দ্বিতীয় গিট বাঁধা হয় বোনের জন্য অর্থাৎ বনের দীর্ঘায়ুর জন্য এবং তৃতীয় গিট বাঁধা হয় ভাই বোনের সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে দর্শক বন্ধুরা রাখি পরাবার সময় সবসময় উচিত ভাইয়ের মুখ পূর্ব দিকে রাখা এবং বোনের মুখ হবে পশ্চিম দিকে দর্শক বন্ধুরা রাখি পরাবার আগে ভাই এবং বোনের উচিত বাড়ির গৃহদেবতাকে প্রথমে প্রণাম করা তারপরে বাড়ির গুরুজনদের প্রণাম করা এবং তারপর বোনের উচিত ভাইয়ের কপালে সিঁদুর এবং ঘি মিশ্রিত করে একটা তিলক দেওয়া এবং অল্প অক্সাত অর্থাৎ গোটা চাল কতগুলো ওই তিলকের মধ্যে ছুঁয়ে দেওয়া তারপরে ভাইয়ের ডান হাতে রাখি পরানো রাখি পরাবার পরে গিফট অর্থাৎ উপহার দেওয়ার প্রচলন আছে গিফট বা উপহার হিসাবে সব থেকে শুভ হচ্ছে রূপোর জিনিস এবং মিষ্টি জাতীয় দ্রব্য বা যে কোনো বস্ত্র তবে বস্ত্র যেন কখনোই কালো রঙের না হয় দর্শক বন্ধুরা দেখে নিলাম ইংরেজি দু বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের রাখি বন্ধন উৎসবের সময় নির্ঘণ্ট কখন ভ দ্রার অশুভ যোগ চলবে এবং কখন রাখি বন্ধনের সবথেকে শুভ সময় থাকবে সম্পূর্ণটা এবং তার সাথে জানলাম রাখি বন্ধনের সমস্ত নিয়ম কোন হাতে রাখি বাঁধতে হয় কি মন্ত্র দ্বারা রাখি বাধ্য হয় সমস্ত কিছু আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় দর্শক বন্ধুরা আজকের এই পর্বটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিলে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে সকল ভাই বোনেদের সম্পর্ক মধুর হয়ে উঠুক এই শুভ কামনা নিয়ে সজ ভাষায় ধর্মকাতা পরিবারের তরফ থেকে রাখি পূর্ণিমার আগাম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার